আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এই সুন্দর গলার ডিজাইনের সেলাই টিউটোরিয়াল। আমি কিছুটা বাকি রেখেছি, সেটার কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো যেখানে একটা ডাল আর পাতা আছে, ডালটা আমি বেক স্টিচ ফুর দিয়ে নিব। বেক স্টিচ ফুর কিন্তু খুবই সহজ, এই যে নিচের দিক থেকে একটু বাড়তি করে ফুরটা তুললেই সুন্দরভাবে বেক স্টিচ সেলাইটা হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করবেন, তাহলেই দেখবেন যে কিভাবে আমি নিচ্ছি সেটা দেখে। আপনারাও যদি ট্রাই করেন, যারা নিতে পারেন না তারাও খুব সহজেই সুন্দরভাবে নিতে পারবেন। আর চেষ্টা করবেন ফুরগুলো সব সময় সমান করার। আর আমি এখানে একটা পাতা নিচ্ছি, পাতা আমি ফিশবোন স্টিচ দিয়ে নিব। প্রথমেই একটা পাতার মাঝ বরাবর লম্বা করে একটা ফুর তুলে নিচ্ছি। এখন শুধু দুই সাইড দিয়ে একটু ফুর তুলবো, আর একটু করে পিছিয়ে পিছিয়ে ফুরগুলো তুলবো, তাহলেই একটা পাতার শেপ চলে আসবে। এই জামাতে যতগুলা পাতা আছে সব পাতা আমি একই নিয়মে নিব। আপনাদেরকে আমি বোঝার সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা পাতা নেওয়া হয়ে গেল, এখন আমি আপনাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে পাতার মাঝ বরাবর একটা লম্বা করে ফুর তুলে নিচ্ছি। ফুর তুলে এখন দুই সাইড দিয়ে একটু একটু করে, মানে হালকা হালকা পিছিয়ে পিছিয়ে ফুরগুলো তুলব, তাহলেই খুব সুন্দর একটা পাতার শেপ চলে আসবে। আর আমি বেশিরভাগ ক্ষেত্রে পাতা নেওয়ার ক্ষেত্রে ফিশবোন স্টিচ দিয়েই নেই। আমার মনে হয় ফিশবোন স্টিচ দিয়ে পাতা নিলে পাতার শেপটাও ভালো আসে, দেখতেও ভালো লাগে, আর কাজটাও খুব দ্রুত করা যায়। তো আমি এখন এই পাতাগুলো নিয়ে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা ফুল নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলের মাঝখানে আমি ডলারটা সেট করব। প্রথমে আমি ডলারটাকে আটকিয়ে নিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে আটকানো হয়ে গেলে ডলারটাকে পিছিয়ে নিব। চতুর্দিকে আমি খুব সুন্দরভাবে পিছিয়ে নেব, যাতে ডলারটা নড়াচড়া সরে না যায়, এইভাবে আর কি আটকাবো। আমি প্রথমেই একটা লেয়ার আটকিয়ে নিব। একটা লেয়ার আটকানোর পরে সেম একইভাবে আমি আরেকটা লেয়ার আটকাবো, মানে ডাবল লেয়ার করে আটকাবো। ডাবল লেয়ার করে আটকালে ডলারের কাজটা করতে বেশি ভালো হয়, আর দেখতেও ভালো লাগে, কাজের ফিনিশিংটাও সুন্দর হয়। তো এইভাবে আমি দুইটা লেয়ারে আটকিয়ে নেওয়ার পরে এখন আমি সুতার ভিতর দিয়ে দিয়ে শুধু পিছিয়ে পিছিয়ে ডলারের কাজের ফাইনাল লুকটা দিয়ে দিব। অনেকেই অনেকভাবে ডলারটা সেট করে থাকে, আমার মনে হয় খুব সহজভাবে, আমার কাছে এই পদ্ধতিটাই খুব সহজ মনে হয়, তাই আমি এভাবে নিয়ে থাকি। এখন আমি আপনাদেরকে এই ফুলের পাতাগুলো ভরাট সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভরাট সেলাই কিন্তু খুবই সহজ, নিচ থেকে শুধু আমি উপরের দিকে পাতার ফুলের যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী ফুর তুলে তুলে নিচ্ছি। আর এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন, ভরাট সেলাইয়ের ক্ষেত্রে একটু চাপায়ে চাপায়ে নেবেন, তাহলে ভালো লাগবে, ফাঁকা হলে ভালো লাগে না দেখতে। আমি এখানে টিয়া কালার দিয়ে নিচ্ছি প্রথম লেয়ারটা, প্রথম লেয়ারের ফুলের পাপড়িটা। আর উপরের লেয়ারের কাজটা করব আমি বাসন্তী কালার দিয়ে, তাহলে কালার দুইটা একসাথে অনেক সুন্দর হবে। এই যে আমি একটা বাসন্তী কালার নিয়ে নিলাম, আমি সেম একইভাবে সেলাইটা করব। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই কিন্তু সহজ, আর হাতের কাজ করতে গেলে ভরাট সেলাইটার আমি মনে করি বেশি কাজ করা হয়ে থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে ভরাট সেলাইটার কিন্তু খুবই প্রয়োজন, আর এই ভরাট সেলাইটা কিন্তু খুবই সহজ। আর একটু খেয়াল করলেই যারা নতুন, একেবারে নতুন, তারাও নিতে পারবেন। আর সুতাটার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখবেন, বেশি জোরেও টানবেন না, আবার আস্তেও টানবেন না। বেশি জোরে টানলে কাপড়টা কুচকে যাবে, তখন কাজটা দেখতে ভালো লাগবে না।
অবশ্যই সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। তো আমি পুরো ফুলটা নিয়ে কমপ্লিট করে ফিরে আসছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এই যে গলার যে শেপটা আছে সেটা আমি করস সেলাই দিয়ে নেব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। করস সেলাই কিন্তু খুবই সহজ, দেখুন এক পাশ থেকে শুধু আমি আরেক পাশে যাচ্ছি, এক পাশে ফুর তুলে আমি আবার আরেক পাশে ফুর তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু খুব সহজেই করস সেলাই করা যায়। করস সেলাই দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আমার কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।